وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك. قال معاذ الله، إنه ربي أحسن مثواي، إنه لا يفلح الظالمون. জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের গুনার হামর দাওয়াত দেন হন পরিস্থিতিত, যেই পরিস্থিতিত হনিকে দেহন্যা নাই, লেহন্যা নাই, ছবি তুলন্যা নাই, সমস্ত সাতবন দরজা ব্যাগিন বন্ধ, জুলাইখা এবং ইউসুফ ছাড়া আর কে নেই। এই পরিস্থিতির মধ্যে জুলাইখাই ইউসুফ পায়গম্বরের গুনার হামর দাওয়াত দিবার আগতি হর একখান দি মূর্তি হতুন জাভাইদের মূর্তি উন জুলাইখা এবাদত করে দো, জুলাইখা পূজা করে তো মূর্তি উন নিজরাতে বানাই মূর্তির এবাদত করে দে। হিন্দুস্তানত বলো এক হিন্দু একজন মাজার পূজারীর হদ দে, মাজার পূজারী বুঝন হদ তুই এটা খ্যাঙ্গুর কি হতে হদাই ইবের হাসে উপাসনা করকি দেরি, এবাদত করকি দেরি, প্রার্থনা করকি দেরি, তো হতে তুই তো আত্মপরা নিরস হিন্দু হত মুসলমানরা হতে কেন নিরস, হতে তুই যেবার উপাসনা করকি বই যেতে ফরা আর যারা উপাসনা করি ওনার সামনে খড়া, খড়া মানে দাঁড়ানো, গই যেতে পড়া পুরিতে কি আর গই যেতে খড়া, খড়া মানে দাঁড়ানো ও তার সামনে উঠতে দিয়ে দেখি, তো তুই এন জিনিসের কে ইবাদত করার জীবে নিজে ফরি দেখি তো খড়া জীবে জীবে ফরাতুন বালা না বল খড়া খাইর মিনাল খড়া ফরি দেখি দিবে তুই দেখি দিবে বালা না হিসেবে তোমার তো আরা বহুত বালা দেখিও নি আল্লাহ। জুলাইখাই বলে মূর্তি উন্মিত হজা ভাই দে ইসুবাই সমাদিন ক্যাংরাতে হদায় আর খুদার সামনে ঘেঙ্গুরে খারাপ ফাঙ্গুর গিয়ে আমি তাহলে জাফাই দিত দেরি না দেহবান ইসুফ আলাইহিস সালামে কি কয় ঐতিহ্যবাহী উত্তর ডেমশা মাইজপাড়া ইউনাইটেড ফ্রন্টের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি গাঠিয়াডাঙ্গা ইসলামিয়া আইনুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম, সাতকানিয়া ওলামা পরিষদের সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা আলহাজ আব্দুল মুবিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি, দিগর হযরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানা আজাম বারাদারান ইসলাম, অনেক লম্বা সময় পর্যন্ত ওনারা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব ডক্টর আ ম ম মিনহাজুর রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বিশেষ করে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দিক নির্দেশনামূলক পরামর্শ আমার সামনে পেশ করবি, সেই পরামর্শ ব্যাগুণের মানে চলিবে তৌফিক দান করি। আসলে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ হয়তো তেই তো শ্রী রেন্দি অবস্থান করেন, বেশি লম্বা বয়ান ফাইতে মনে সময়ও নেই দরহারও নেই, সংক্ষিপ্তভাবে 10-15 মিনিট আমরা সামনে কোরআনে মজিদের উপর আয়াত শরীফ তেলাওয়াত করি আয়াতের অংশ, এই আয়াতের সামনে রাখি সংক্ষিপ্ত কিছু হাতা হই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
নিজ জাহান্নামোত্তন বাস, নিজের পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তারারও জাহান্নামোত্তন বাসাইল, নিজে জাহান্নামোত্তন বাসিল হইব নাকি পরিবার পরিজনেরও জাহান্নামোত্তন বাসা করিব, কি হন আমরা এখন জাহান্নামোত্তন বাসি বললে জাহান্নাম হিয়েন কি আগে চিনানো করিব না, বাঘ যদি পোয়ার হয় চল দেলে আজা করি ধরিস, কুঁড় দেলে দেখিস গো, এখন চল হন না কুঁড় হন নয় তার তো আগে চিনানো করিব না, ইতে যদি চল মনে করি কুঁড়ের গলা তার দিয়ে মিলাই তো এখন না মারিব না, আল্লাহর নিজ জাহান্নামোত্তন বাস পরিবার পরিজনেরও জাহান্নামোত্তন বাসাইল, জাহান্নাম কাকে বলে, মানুষ এত কিছু স্বপ্ন দেখে তো জাহান্নাম স্বপ্ন দেখি না, জাহান্নাম হওয়া দিয়ে কি বৈশ্যম কেন হদ ওয়াইয়া জাহান্নামোত্তন বাসন মানি এন হামোত্তন বাস যে হাম করলে আল্লাহ জাহান্নাম দিব, গুণাত্তন বাস গুণাত্তন বাসন মানি জাহান্নামোত্তন বাসন, সুবহানাল্লাহ গুণাত্তন বন্দায় চাইলে চেষ্টা করলে বাসিত পারে না আমার, মৃত্যুত্তন চেষ্টা করি বাসি গিয়ে দে এলে হজন মন্ত্রী মনফুর মনফাক আছে আছে না, হন মন্ত্রী রাজা বাদশাহ জাতিসংঘর মহাসচিব হইতে ধরি তাম পৃথিবীর নেতৃত্ব দেখতে এলে হন সাহসী বীর পুরুষ আছে না, জীবে চেষ্টা করি মৃত্যুত্তন বাসিতের কি হন আছে না, চেষ্টা করি মানুষ মৃত্যুত্তন বাসিত না পারে কিন্তু মানুষ চেষ্টা করলে গুণার হামত্তন বাসিত পারে না পারে না পারে, আল্লাহর একজন পয়গাম্বর আসিল হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম, বেশি সুন্দর আসিল তবে আর নবীর মতো নয়, আল্লাহ সমস্ত সৌন্দর্য বেগিনের দুইভাগ করি খালি গায়ে একভাগ সৌন্দর্য দিয়ে দে ইউসুফ পয়গাম্বরের আর একভাগ সৌন্দর্য দিয়ে দে তাম পৃথিবীর, হতে তাম পৃথিবী ইউসুফ পয়গম্বর সহ সুন্দর ব্যাগিন এক জায়গা করলেও আর আর নবীর সুন্দর সামনে একশো ভাগর এক বাক নহিল্লাহ, ইউসুফ আলাই ইসলামের যাতে গুনার দাওয়াত দেয় জুলাইখায় গুনা গরিবের সমস্ত সরঞ্জাম ব্যাগিন প্রস্তুত কোন কে না দেহের সমস্ত দরজা লক বন্ধ, জিবে গুনার দাওয়াতদের খুদ ই বইদে মালকিন ই বইদে রানী এ দেশের রাজার স্ত্রী, জিবে গুনার দাওয়াতদের ই বেসারা জারে দাওয়াতদের এই দুজন সারা আর কে নেই, এলে কেন জাগাত যাই ইউসুফ আলাইহি সালামের লক্ষ্য করি জুলাইখাই যেতে ডাক মারে وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের গুনার হামর দাওয়াত দেন হন পরিস্থিতি যেই পরিস্থিতি খনিকে দেহন্য নাই লেহন্য নাই ছবি তুলন্য নাই সমস্ত সাতবন দরজা ব্যাগিন বন্ধ জুলাইখা এবং ইউসুফ ছাড়া আর কে নেই, এই পরিস্থিতির মধ্যে জুলাইখায় ইউসুফ পয়গম্বরের গুনার হামর দাওয়াত দিবার আগতি হর একখান দি মূর্তি হতুন জাফাইদের মূর্তি উন জুলাইখায় এবাদত করে দো জুলাইখায় পূজা করে তো মূর্তি উন নিজরাতে বানাই মূর্তির এবাদত করে দে হিন্দুস্তানত বলো এক ইন্দু একজন মাজার পূজারীর হত দে মাজার বুজারি বুঝন হদে তুই এটা খ্যাং করি কি হতে হদাই ইবের হাসে
উপাসনা কর কি দেরি, এবাদত কর কি দেরি, প্রার্থনা কর কি দেরি? তো হতে তুই তো আত্মপরা নিরস হিন্দু হত মুসলমানরা হতে কেন নিরস? হতে তুই যেবার উপাসনা কর কি বই যেতে ফরা, আর যারা উপাসনা করি ওনার সামনে খড়া খড়া মানে দাঁড়ানো, গই যেতে পড়া পুরিতে কি আর গই যেতে খড়া খড়া মানে দাঁড়ানো তারার সামনে উঠতে দিয়ে দেখি। তো তুই এনক জিনিসের কে ইবাদত কর জীবন নিজে ফরি দেখি, তো খড়া জিবে জিবে ফরাত তুম বালা না বল খড়া খাইরু মিনাল খড়া ফরি দেখি দিবে দিয়ে দেখি দিবে বালা না হিসাবে তোমার তুম আর বহুত বালা দেখিও নি আল্লাহ জুলাইখাই বলে মূর্তি উনন্মিত হজা ভাইতে ইসুবাই সমাদিন কেঙ্গরাতে হদায় আর খোদার সামনে ঘেঙ্গুরে খারাপ ফাঙ্গর গিয়ে আমি তাহলে জাফাই দিই দেরি না দেহবান ইসুফ আল ইসলামে কি হর ওয়ারাওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের গুনার হামর দাওয়াত দেন হন পরিস্থিতিত, যেই পরিস্থিতিত হনিকে দেহন্যা নাই লেহন্যা নাই ছবি তুলন্যা নাই সমস্ত সাতবন দরজা ব্যাগিন বন্ধ, জুলাইখা এবং ইউসুফ ছাড়া আর কে নেই। এই পরিস্থিতির মধ্যে জুলাইখাই ইউসুফ পায়গম্বরের গুনার হামর দাওয়াত দিবার আগতি হর একখান দি মূর্তি হতুন জাফাইদের মূর্তি উন জুলাইখাই এবাদত করে দো জুলাইখাই পূজা করে দে মূর্তি উন নিজরাতে বানাই মূর্তির এবাদত করে দে। হিন্দুস্থানত বলো এক হিন্দু একজন মাজার পূজারীর হদ দে, মাজার পূজারী পূজন হদ তুই এটা খেঙ্গুর কি দে হদাই ইবের হাসে উপাসনা করকি দেরি এবাদত করকি দেরি প্রার্থনা করকি দেরি, তো হতে তুই তো আত্মপরা নিরস হিন্দু হত মুসলমানরা হতে কেন নিরস? হতে তুই যেবার উপাসনা করি কি বই যেতে ফরা, আর যারা উপাসনা করি ওনার সামনে খড়া খড়া মানে দাঁড়ানো, গই যেতে পড়া পুরিতে কি আর গই যেতে খড়া খড়া মানে দাঁড়ানো তার সামনে উঠতে দিয়ে দেখি। তো তুই এনক জিনিসের কে ইবাদত কর জীবন নিজে ফরি দেখি, তো খড়া জিবে জিবে ফরাতুন বালা না বল খড়া খাইরুম মিনাল খড়া ফরি দেখি দিবে তুই দেখি দিবে বালা না হিসাবে তোমার তো আর বহুত বালা দেখিও নি আল্লাহ। জুলাইখাই বলে মূর্তি উন্মিত হজা ভাইতে ইসুফ আলাইহিস সালামের ক্যাঙ্গরাতে হদায় আর খোদার সামনে ঘেঙ্গুরে খারাপ ফাঙ্গুর গিয়ে আমি তাহলে জাফাই দিই দেরি না দেহবান ইসুফ আলাইহিস সালামে কি হর হদ জুলাইখা মালকিন রানী তুই এন কিছু খুদার ইবাদত কর জোনর খজ্জা ভাই দিলে মতর আন্ন দেহে, আর আমি ইউসুফ এমন একজন রবর ইবাদত করি আমি এমন এক আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ খজ্জা ভাই দিলে নয় সাত তপকা জমিনের নিচে সাত সমুদ্রের একেবারে গভীরত অন্ধকার রজনীত হালা পাত্রর হান্ডাত উগ্র সুড় হালা ফিয়েরা আড়ে দে ইন ব্যাগিনের খবর কেবল মাত্র খনে জানে দে হাসাই রব্বানা ইন্নাকা তাআলামু মা নুখফি ওয়া মা নুলিন ওয়া মা ইখফা আলা আল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা আসমান এবং জমিনত এন কোন কিছু নাই জিন আল্লাহ না জানে বেকিন হার এলামত আছে আল্লাহর এলামত
তারপরেও যাতে জুলাইখারে জুলাইখা ইউসুফ আল ইসলামের বেশি জোর দেয় গুণার লিপ্ত করায় বললাই ইউসুফ আল ইসলামে খ্যাং করিকে নিজের সাধ্যের ভিতর জিয়ান আছে ইয়ান বাজার রাখার কি সমাজ জিয়ত বসে ইয়ত তুম দরজা পর্যন্ত দূর মানানোর শক্তি দরজা পর্যন্ত দূরানোর শক্তি ইউসুফ আল ইসলামের তো আছে না নাই নাই ইউসুফ আল ইসলামে ইয়ান হাজত লাগার আল্লাহর উপর ভরসা করি বন্দাই যেতে নাকি গুণাত্তন বাসি বললে খতম মারিব চাবি নলাইব তালা খুলতে অটোমেটিক চাবি বিহীন সমস্ত তালা বেগ কুল খুলি যাবি ওই জেলা ইউসুফ পায়গাম্বর আল্লাহ খুললে না নকুল আল্লাহ ইয়ান হদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আল্লাহ নাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই আল্লাহ রে ফাই বললাই গুণাত্তন বাসি বললাই নাফরমানিত্তন বাসি বললাই বন্দা যেতে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করি অফার অগুজে বই বন্দার তু যেতে আর সামর্থ্য নতাইব বন্দার তু যেতে আর হুনিকে জনের সুযোগ নতাইব ইয়ুত তু নইতে আল্লাহর রহমত শুরু হইব ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালাম যেতে নিজের স্থানত্তুন দরজা পর্যন্ত দূর মার গিয়ে সাবিবিহীন সমস্ত তালা বেগ গুণ আল্লাহ খুলি দিই দূর মার গিয়ে জুলাইহা ফিসুদি দূরিরে পিছে টান মার গিয়ে পাঞ্জাবির ফিসুদি ফাড়ি গিয়ে কোন সামনে যাই রে ভাই দে আজি জমিছিল জুলাইহা জামারি মাইয়ে ফোলর চাল ইতার আর জীবনে কি ষড়যন্ত্র আছে মেয়ে হওয়ার ষড়যন্ত্র এই তো খুব কঠিন ষড়যন্ত্র কোরআন শরীফত আল্লাহ শতানোর ষড়যন্ত্র হই তো জঈফ দুর্বল আর নারীর বেলায় মেয়ে হওয়ার বেলায় ষড়যন্ত্র হই তো আজিম বেশি কঠিন শতানোর তো কঠিন হই জুলাইখা যেতে জামারি দে ভিলে গিয়ে ফিসুদি জুলাইখা মাসকানে ইউসুফ সামনে জামাই কোরআন শরীফ আছে দে ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদদাত কামিসু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদা হালাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম জুলাইহা জাতে জামারি দেখতে ফইলে সাদত কইলতে ওতে মা জাযাউ মান ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে জাযাউ মান ইবো কতর কি বেজা হই বল জাযাউ মান ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে আরাদা বিআহলিকা যিনি আপনার ফ্যামিলির সাথে পরিবারের সাথে খারাপ কাজ করার চেষ্টা চালায় ইল্লা আইয়ুসজান হয়তো তাকে জেল কেনাই নিয়ে যাও আও আযাবুন আলীম অথবা অন্য কোনো কঠিন শাস্তি তাকে দান করো আচ্ছা না হন যায় এই ঘটনার মধ্যে সম্পূর্ণ দোষী হন সন্দেহ আছে নাকি সম্পূর্ণ নির্দোষ হন ইউসুফ ইউসুফ আল ইসলাম সম্পূর্ণ নির্দোষ জুলাইখা সম্পূর্ণ দোষী কিন্তু এই জায়গায় যাইরে জুলাইখাই নিজের স্বামী যেতে সামনে ভরে গিয়ে বাজাই দিয়ে দিই ইউসুফ আল ইসলাম ষড়যন্ত্রের শিকার ওই ইউসুফ আল ইসলাম জেলখানার দিকে আল্লাহর হাসে দুয়ো করকে দে রব্বি আসিজিনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই যেই জমিনের মধ্যে অনর নাফরমানি করা ভরিব যেই জমিনের মধ্যে আই দুর্বল দেই আর ব্ল্যাকমেইল করি গুনার হামন মধ্যে লিপ্ত করাইতে চাইব এল্লা রাজপ্রাসাদ তাইব লাই রাজি নাই ও আল্লাহ প্রয়োজন আই জিল যেই মই গুনা করতাম না আনা হাত দেন ইউসুফ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ জুলাইখা দোষী কিন্তু এটা শাস্তি ঠিক করে দিতে জুলাইখা জজর হাম আসামি করে দিলেন অন যদি ধরো উজুরের হাজা কেন বিচার লইছেন উজুর
সবাই একটু ভিজিটেবিল এই দিতে রে, তিনবার হান্ডা না দাও যায়, তিনবার দিবে না পাঁচবার দিবি, তুইকে ঠিক করে দিলি রে ওটা, কিন্তু জিবে বিচার করি বিবে না দিবে, জুলাই খায় স্বামীর হ্যান করতে দে, ইবে অনর স্ত্রীর লেহারা ফান করি গিয়ে আইন আইনগত ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু ইবে ব্যবস্থা কি নিবি ঠিক করি দে, হত হতো এবারে জিয়ে লোক তো নইলে এনে দু তিন বাড়ি দো, আই ইউক তলা ন হয় মারি নফিনে কে মারি গেলে না তাই দিন দেখিয়ে নি। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي شت شت يوسف عليه السلام প্রতিবাদ করি কি ইয়ে নামাতি বই না তার অত গয়ার বিবার হলো হ গয়ারি নিগি হই আসু জেবাজি জে মানুষ আইন নামাইতে না যে সমস্ত মুক্তদায়ক যে সমস্ত জাতির রাহাবর তারার হাসে মিথ্যা কোন একখান এলজাম আইলে সাথে সাথে জাতির সামনে এরা স্পষ্ট করে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ইয়ান গর্গিয়ে সাথে সাথে হইয়ে হিয়া রাওয়াদাতনি আন নাফসি ও আজিজ মিসির আর কোন দোষ নাই ব্যক্তির ইবাগের গিয়ে তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিল দেখো মার কুলের মধ্যে বই রকম সন্তান এবার ডাইরেক্ট সাক্ষী নেওয়া দে হতিন আলামত হইয়ে দে আদিন কানা কমিসু কুদামিন কুবুলিন ফসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين শুনো বাচ্চাই ভাই কি সুন্দর একটা জ্ঞানী হতা হইছ হতা আই হন দুষ হন দুষি হন নির্দোষ ইয়ান আই কেন আলামত হর ইউসুফের কুর্তা যদি সামনে ফাটা তাহে বুঝা পড়িব যে ইউসুফ দোষী জুলাইখা নির্দোষ অর্থাৎ ইউসুফে আক্রমণ করি বললে চেষ্টা করি এলে বুঝা যাবে আর যদি ইউসুফের কুর্তা ইউসুফের হর যদি পিছনে ফাটা হয়ে দেয় তাহলে বুঝা করিব যে ইউসুফ হয়ে দে নির্দোষ জুলাইখা হয়ে দে দোষী এখন বাসায় সাইরে দেহের দে কুর্তা পিছে দি ফাটা ইউসুফ নির্দোষ দিই আর বেগুনে জানিত পারি তারপরও রাজনৈতিক পরিস্থিতি সহজে মানুষ নবুঝে তার হইতেন না মানুষ সদন সংবাদ সম্মেলন দেই রে হাঁদে ও কেন দে হদা আর দেশন না তল আছে বলে আজি সংবাদ সম্মেলন করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গাড়ির মধ্যে ওইন তৈন দিয়ে দে ই লুইয়ের প্রতিবাদ করে আর জন হদ জুন ওন লাগাই উন সংবাদ সম্মেলন করে দৌড় দেখে দিয়ে আল্লাহ ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের রাজনৈতিক পরিস্থিতির শিকার হিরে বাদশার বদনামি হইব দেই দেশের বাম্মূর্তি নষ্ট হইব দেই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের দোষী বানাই বাদশার স্ত্রীর নির্দোষ বানাই হিরে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের জেলখানাত লোক ই রহতে রাজনৈতিক পলিটিক্স ই সাধারণ মানুষ না বুঝুন এটা জেলখানাত গিয়ে এবার ফুট দিয়া শুরু মলই এখানে ঘরে শেখুল হাদিস বলে হাত দেন মন্না দর্দ দিল কি হ্যায় তু কর খেদমত ফকীরোঁ কি তমন্না দর্দ দিল কি হ্যায় তু কর খেদমত ফকীরোঁ কি নিহি মিলতা ইয়ে গওহর বাদশাহোঁ কি খজীনে মে সবক পর পড় সদাকত কা আদালত কা আমানত কা লিয়া যায়েগা তুঝসে কাম ইয়ে দুনিয়া কি ইমামত কা এত বড় শেখুল হাদিস শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস ঘেন ধরে আ হইতে হঠাৎ হাত ধরে পরিস্থিতি কি না জানি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানাত গেল গই এবার জেলখানাত তো বাইরে একবারে ওইদে মিশরের খাদ্য মন্ত্রী সুবহানাল্লাহ হইবেন এনে আর কিছুদিন পরে কি যদি মিশরের বাদশা বাদশা হওয়ার পরে যে নাকি 7 বছর দুর্ভিক্ষ চলের এতে বলে ত্রাণ লইবেন নাই বিভিন্ন দেশত্বর মানুষ ইউসুফ আল ইসলামের হাসা ইয়ের
হঠাৎ করে এরা থেকে একজন যুবক এসে আইনের পরে বলে ইবে রদ যেদিন ফাইয়ে দিন দিয়ে 5 কেজি বার 5 কেজি দিয়ে ইবে বলে হানা হানা যাই রে ইসুফ আলাইহিস সালামের কি হদিন হইয়ে 5 কেজির জায়গাত বলে আরো 5 কেজি বাড়া দিয়ে ডবল দিয়ে 10 কেজি আল্লাহ বলে ডাক মারে রো পয়গম্বর ইউসুফ ব্যাগ গুনারে 5 কেজি ধরে দিলে ইবার একা আবার 10 কেজি দিলে তোমার খানা খানে কি হই রে ওহুয়া আলামু বিহি আল্লাহ জানে তার হরো ফুসল্লত তোমার খানা খানে কি হই রে মানুষ ব্যাগ গুনারে তার আন্দর 5 কেজি ধরে ইবার 10 কেজি কে দিলে হ যায় তখন ইউসুফ পয়গম্বর হদ পরওয়ার দেগার আলম আই মানুষ ব্যাগ গুনর নির্ধারিত নিয়মে 5 কেজি ধরে ত্রাণ দির গেও দির সোল দির হঠাৎ করে যুবকি ভাই আর খানা খানা বাদ দে ও মিশরের বাদশা আর সিন নন আই হইলাম দে নসিনিলাম তখন ফুয়াই ভাই আর বাদ দে হদ ও মিশরের বাদশা পয়গম্বর ইউসুফ আইলাম দে ওই সন্তান যে সন্তান মার কুলত্তায় অনর পবিত্রতার সাক্ষী দিলা শুনে ফুয়া মার কুলত বউ সাক্ষী দিল দে কুর্তা ইন্দি ফাটা হইলে এনে বে ই হইল দে এই ফুয়াই গইয়া যে তো জওয়ান হইয়ে দেশের দুর্ভিক্ষ চলের অভাব অনটন চলের বেকুন হদ দে মিশরের বাদশাহ হদ মিশরের অস্তা দামে তারান্দের বেকুন কিনি কিনি ইয়ের মা হদ ভূত যা জহির বাদশার হোস এবং একতা ইয়েন হোস তুই তোর মার কুলত্তা ইরে এই পয়গম্বর ইউসুফের পক্ষে পবিত্রতার সাক্ষী দিয়েছ বলে বলছে ইউসুফ আলাইহিস সালাম যে তিয়ান ফুননি হদ আয় তার বরদাস্ত করি না পারি জিবা মার কুলত্তা ইরে আর পবিত্রতার সাক্ষী দিয়ে আইবার শুধু 5 কেজি কেনে দিয়ে এত লাইট ডবল দিলাম দে ইউসুফ আলাইহিস সালামে আল্লাহ পাকে বয়ান ভর মার ও পয়গম্বর ইউসুফ তুই একজন বন্দা আর একজন বন্দাই তুই বন্দার পবিত্রতার সাক্ষী দিয়ে দিয়ান আল্লাহ তুই যদি ডবল দিও দয় আর যে সমস্ত বন্দা হলে জমিন বইয়েরা আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ 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 মানে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র যারা হইব তুই বন্দাই বন্দার পবিত্রতা হলে যদি ডবল দিও দয় জমিনত বইরা আমার যে সমস্ত বন্দা হলে আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব আমি আল্লাহ ডি ডবল তোমারও বেশি নদ্যম না তুই একজন বন্ধই রে যদি তোমার পবিত্রতার সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহ যদি তুমি এবারে ডবল দিয়ে দয় তাহলে যে বন্দায় আয় আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব এই বন্দায় বেড়া প্রতিজ্ঞিন দিয়ে আল্লাহ হিসেব আছো না এত লাই ওলা বলে মশায়েখে জামলে মানুষ হলে বারবার হয় দেখি ও খালি টাইম পাইও গিয়ে বসে গায়ত নগরী একজন সুবহান আল্লাহ হওয়া গই আলহামদুলিল্লাহ হওয়া গই আল্লাহ আকবর হওয়া গই শাহরারুল হক খারদুবি রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা শাহরারুল হক খারদুবি রহমতুল্লাহ আলাই এক জায়গাত লহেদ দে হদ দুনিয়ার জগতের বন্দল তোমরা কি মনে করি গিয়ে দে আল্লাহ আকবর মানে আল্লাহ বড় তুই বড় হইলে আল্লাহ বড় হইব আর নইলে শুনো জীব নয় আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তুই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ প্রশংসিত হইব আর নইলে আল্লাহ প্রশংসিত নইব এন মনে না করি গিয়ে সুবহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র তুই পবিত্র হইলে আল্লাহ পবিত্র হইব আর নইলে নাউজুবিল্লাহ আল্লাহ পবিত্র হইব দে এন নয় ইম বেগিন তোর তো হওয়ার দেখি আল্লাহ অবন্দা জমিন বই যতবার আমি আল্লাহর বড়ত্ব তুই ঘোষণা করিবা আয় আল্লাহ তোরে বড় বানা দিও যতবার আমি আল্লাহর প্রশংসা করিবা তোরে প্রশংসিত বানা দিও যতবার আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবা ততবার আমি আল্লাহ তোরে গুণাত্মন পবিত্র করে দিব ই হই থেকে আল্লাহ লাভ আল্লাহ না নিজ লাভ আল্লাহ সুবহানাল্লাহ হইলে আল্লাহ ভাগবে তো না ভাগিন আল্লাহ আকবর হইলে আল্লাহ বড় হইব তো নাই বড় হইব আলহামদুলিল্লাহ হইলে আল্লাহ প্রশংসিত হইব তো নাকি আই প্রশংসিত হইব এত লাই বন্দা যে চেষ্টা করে গুণাত্মন বাঁচিবার লাই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের যেভাবে গুণাত্মন বাঁচাইয়ে
এভাবে বন্দা চাইলে গুণা তুমি কি করি তার বাঁচি পারে মহাদত তুমি কিন্তু বাঁচি না পারে পারে না আমাদের এই মৃত্যু তো আজ পর্যন্ত হনি গিয়ে বেশি না এত কমিশন গঠন হয়ে যদি মৃত্যু দমন কমিশন তো কেউ না হনদিন কিয়া মৃত্যু দমন মৃত্যুর দমন গরিত্রে দিলে কিছু নেই তাম পৃথিবীর মানুষ বেগুন এক জায়গায় তাই দুর্বল ইয়ে নেই তো মত ইয়ে নেই দেখি মত এত মৃত্যু হয়নি এন এক কান চিরন্তন সত্য জিনিস ইয়ে নতুন আজ পর্যন্ত হনিকে বাসিত না পারে কেমন পর্যন্ত বাসিত পাইত নয় হতে মৃত্যু তুন যদি হনিকে বাসিত পাইত মত যদি হনিকে নোয়াইলে শুধু একজন আল্লাহ নোয়াই থাকবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কিন্তু আর আর নবী আনতে গেলই না নয় ইন্দি হতে এনতে গেল ইন্দি হতে জীবিত হতা ঠিক নে ঠিক এ হ আর আর নবী বর্তমান রোজে পাকত মৃত নাকি জীবিত বেগুন হ না গেল দিব তো সমস্ত নবী সম্পর্কে তিন নম্বর আকীদার আজিয়া শিখি যাই এক নম্বর সমস্ত নবী আজীবন সমস্ত নবী আজীবন নিষ্পাপ মাসুম বেগুনা হন নবীর তুন গুণা নেই নবীবের আগে নবীনের পরে হন নবী এক সেকেন্ড লাগে গুণা নহা করে হন নবীর তুন কিনে গুণা নাই।